বিনিয়োগের বড় সম্ভাবনার দুয়ার খুলতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনের বিজনেস সামিট। প্রথম দিনে সৌদি আরবের সঙ্গে তিনটি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এছাড়া সৌদি আরবের বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী। বৈঠক শেষে সৌদি বাণিজ্য মন্ত্রী জানান, জ্বালানির পাশাপাশি বাংলাদেশে $3 বিলিয়ন বিনিয়োগ করবে তার দেশ। আতিয়া আনোয়ার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী বিজনেস সামিট। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর আয়োজনের মূল উদ্দেশ্য বিনিয়োগ বৃদ্ধি ও বহির্বিশ্বে রপ্তানিমুখী খাতের সম্ভাবনা তুলে ধরা। শনিবার সকালে বিজনেস সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌদির বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সৌদি আরব বাংলাদেশে জ্বালানি, বিমানবন্দর ও সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে আগ্রহী। আর বাণিজ্য মন্ত্রীর বৈঠক শেষে সৌদির বাণিজ্য মন্ত্রী জানান, জ্বালানির সাথে বাংলাদেশে $3 বিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী তার দেশ। আমরা চাচ্ছি যে আমাদের দেশে বিনিয়োগ বাড়াতে, এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা দরকার আমরা সেই ইনস্টিটিউশনাল সেট আপ তৈরি করেছে। তারা এনার্জি সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা পোর্ট সেক্টরে ইনভেস্ট করতে চায়, তারা আপনার কিসের, হ্যাঁ, তারা আরও কয়েকটি মেডিসিনের কথা হয়নি, তারা এয়ারপোর্টে ইনভেস্ট করতে চায়, নতুন এয়ারপোর্ট তৈরি করতে চায়। হোপফুলি উই আর ক্লোজিং এ ডিল হোপফুলি টুডে থ্রু আওয়ার অ্যাকোয়া পাওয়ার কোম্পানি ইন এনার্জি। This is almost $3 billion deal. It will employ more than 5,000 people. It's a great investment opportunity. Also, we are exploring another logistics opportunities. সামিটে চীনের রাষ্ট্রদূত ও ভুটানের বাণিজ্য মন্ত্রীর সাথেও বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রী। পরে জানান, আগামী 21 মার্চ ভুটানের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। ভুটানের সাথে আমি 21 তারিখে যাচ্ছি ভুটানে, ওখানে একটা এগ্রিমেন্ট সই হবে ট্রানজিটের ব্যাপারে, সেটাও ঠিক হয়ে গেছে। আমাদের পরশু দিন মধ্যে ক্যাবিনেট মিটিংয়ে ফাইনাল হবে, প্লাস ওদের দুটা ইয়ে ছিল যে নদীপথে এবং আরও কয়েকটা পোর্ট দিয়ে সেগুলো আমরা ওকে করে দিয়েছি, তুলে নিয়েছি। বৈঠকে এনার্জি, এগ্রো প্রসেস ও ই কমার্স খাতে বিনিয়োগে আগ্রহী চীন। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।